বাজার পরিস্থিতি জানাতে যুক্ত হচ্ছেন আমাদের সহকর্মীরা। প্রথমে যুক্ত হচ্ছেন চট্টগ্রামের খাতুনগঞ্জ বাজার থেকে সহকর্মী এ কে এম নাজিম। নাজিম, বাজারে পেঁয়াজ রসুন সহ মশলা জাতীয় পণ্যের দরদাম এখন কেমন দেখছেন? জি, আপনি যেমনটা বলছেন, আসলে খাতুনগঞ্জে গত সপ্তাহের ব্যবধানে আসলে পেঁয়াজ রসুন আদা এগুলোর দাম বেড়েছে। কারণ সপ্তাহের ব্যবধানে প্রত্যেকে যে পেঁয়াজে 5 থেকে 7 টাকা বেড়েছে, রসুনও একই দামে 5 থেকে 7 টাকা বেড়েছে। এখানে আমরা এসে কথা বলে যেটা জানতে পেরেছি, আসলে সরবরাহ সামান্য কম থাকার কারণে আসলে পেঁয়াজ রসুন আদা এগুলোর দাম বাড়ছে। পাশাপাশি সামনে যে কোরবানির ঈদ, এগুলো লক্ষ্য করে আসলে এখানে কিছু কিছু ক্ষেত্রে মশলা জাতীয় যেসব পণ্য রয়েছে সেগুলো পণ্যের মজুত করা হচ্ছে এখানকার ব্যবসায়ীরা, আমরা সেটা জানতে পেরেছি। পাশাপাশি এই যে পেঁয়াজ রসুন আদা গত সপ্তাহের তুলনায় দাম দেওয়ার সাথে সাথে আসলে পেঁয়াজ রসুন আদা এগুলোর দাম প্রতি কেজিতে 5 থেকে 7 টাকা করে বেড়েছে, এবং অন্যান্য যেগুলো মশলা জাতীয় পণ্য রয়েছে সেগুলোর দাম বাড়ছে। আমরা খানগঞ্জে এসে যেটি দেখেছি, আসলে এখানে যেসব পেঁয়াজ রসুন আদা সহ মশলা জাতীয় যেসব পণ্য রয়েছে সেগুলোর দাম বাড়ছে। আমরা এখন একজন ব্যবসায়ীর সাথে কথা বলবো, আসলে প্রতি পেঁয়াজ রসুনের আদার দাম বাড়ার কারণ কি? জি, আসসালামু আলাইকুম। পেঁয়াজ বাজার বাড়ার কারণ হচ্ছে পাবনা, ফরিদপুর, রাজবাড়ী, ওইখানে সব পেঁয়াজ বাজার বাড়ছে। মোটামুটি বিভিন্ন জায়গা থেকে মাল যাচ্ছে, কারণ এলছে আমাদের এখন বর্তমানে আসতেছে, তার কারণে মাল সংকট। আমাদের এখানে গত সপ্তাহে ছিল 58 টাকা, 55 টাকা, এই সপ্তাহে আপনার একটু বাজার ঊর্ধ্বমুখী, 60 টাকা, 65 টাকা, উপরে 65, নিচে 60 টাকা, কারণ হয়তো এলছে মাল ঢুকলে হয়তো সম্ভাবনা কমার সম্ভাবনা আছে এটাই। আর হচ্ছে আপনার রসুনের বাজার ঊর্ধ্বমুখী, আদার বাজার একটু কম। আদার বাজার হচ্ছে 175 টাকা, 170 টাকা, রসুন হচ্ছে আপনার 195 টাকা, 190 টাকা। যেমনটা শুনছি, আসলে যেমনটা বলছে, আসলে এলসি বন্ধের কারণে এবং দেশের অন্যান্য যেসব অঞ্চল থেকে দেশি পেঁয়াজ গুলো আসছে, বিশেষ করে পাবনা, ফরিদপুর এসব অঞ্চল থেকে যেসব পেঁয়াজ আসছে, সেগুলো সরবরাহ কম থাকার কারণে প্রতি কেজি পেঁয়াজ আদা রসুনের দাম বেড়েছে। যদি এলসি খোলা হয় বা বাহির থেকে যদি পেঁয়াজ বা অন্যান্য পণ্যগুলো আনা হয়, তাহলে এগুলোর দাম কমে আসতে পারে, নয়তো এগুলোর দাম কোরবান উপলক্ষে আরো বাড়তে পারে বলে এখানে ব্যবসায়ীরা বলছেন। কারণ অন্যান্য জায়গা থেকে সরবরাহ কম থাকার কারণে মূলত এগুলোর দাম বাড়ছে। এইসবের কারণে আসলে সাধারণত ব্যবসায়ীরা বলছেন, যদি এলসি খোলা হয়, দেশের বাইরে থেকে যদি এই পেঁয়াজ রসুন আদা এই ভোগ্য পণ্যগুলো যদি আনা হয়, তাহলে দাম করতে পারে। জেসিকা নাজিম, আপনাকে ধন্যবাদ। এবার একই বিষয়ে জানতে ময়মনসিংহে আমরা চলে যাচ্ছি সহকর্মী ইলিয়াস আহমেদের কাছে। ইলিয়াস, নিত্য পণ্যের সার্বিক বাজার পরিস্থিতি আমাদের জানাবেন। জেসিকা, অসংখ্য ধন্যবাদ। ময়মনসিংহের বাজারে আমরা দেখেছি প্রকার ভেদে বিভিন্ন প্রকার সবজির দাম এই সপ্তাহে বেড়েছে, অর্থাৎ গত সপ্তাহের তুলনায় প্রত্যেক সবজিতেই কিন্তু 2 থেকে 5 টাকা করে কেজিতে বেড়েছে। এবং ভোক্তারা বলছেন যে বাজার মনিটরিং ব্যবস্থা জোরদার না করায় প্রতিনিয়তই বাজারের অবস্থা কিন্তু চড়া হচ্ছে, এবং তারা বলছেন যে যদি বাজার মনিটরিং জোরদার না করা হয়, তাহলে এই যে অস্থির অবস্থা সেটি কিন্তু কোনোভাবেই কাটানো সম্ভব হবে না। আমি এখন রয়েছি ময়মনসিংহের কাছি বাজারে রয়েছে, অর্থাৎ নগরীর এই কাছিঝুলি বাজারে। প্রায় এই এখানে কিন্তু প্রতিদিন সকাল থেকে রাত পর্যন্ত এই বাজারটি জমে ওঠে, অর্থাৎ এই বাজারে যদি এই বাজারে আজকে সবজির দাম যদি আপনার মাধ্যমে দর্শকদের জানাতে চাই, আজকে কিন্তু এই বাজারে শসা বিক্রি হচ্ছে 25 থেকে 30 টাকা কেজি দরে, করলা বিক্রি হচ্ছে 40 থেকে 50 টাকা কেজি দরে, এবং কাঁচামরিচ বিক্রি হচ্ছে 80 থেকে 90 টাকা কেজি দরে, পটল বিক্রি হচ্ছে 40 থেকে 45 টাকা কেজি দরে। গত সপ্তাহেও আমরা দেখেছি এইসব সবজির দাম কিন্তু কেজি প্রতি 2 থেকে 5 টাকা কম ছিল, সেই বিষয়টি ভোক্তারা আমাদেরকে বলছেন। এবং ভোক্তারা বলছেন যে বাজার মনিটরিং ব্যবস্থা জোরদার করতে হবে, অন্যথায় কিন্তু এই যে বাজার চড়া হচ্ছে সেটি কিন্তু কোনোভাবেই তাদের আয় ব্যয়ের সাথে তারা কিন্তু সেই বিষয়টি মেলাতে পারছে না। আমরা যদি মাংস এবং মাছের বাজারের দিকে একটু তাকাই, অর্থাৎ রোজার ঈদের আগে আমরা দেখেছি গরুর মাংসের দাম কিন্তু কেজিতে 50 টাকা বাড়িয়ে 800 টাকা হয়েছিল, সেই 800 টাকা কেজি দরে এখনও পর্যন্ত কিন্তু বিক্রি করা হচ্ছে গরুর মাংস। এবং এছাড়াও দেশি মুরগি 600 টাকা কেজি দরে, এবং সোনালি মুরগি 350 টাকা কেজি দরে, পোলট্রি মুরগি কিন্তু 200 টাকার উপরে কেজিতে বিক্রি হচ্ছে। এবং এছাড়াও যদি মাছের কথা বলে, অর্থাৎ ছোট মাছ 500 টাকার নিচে কিন্তু এই কোনো বাজারেই ময়মনসিংহের পাওয়া যাচ্ছে। এছাড়াও পাঙ্গাস মাছ 200 থেকে 250 টাকা কেজি দরে বিক্রি হচ্ছে, অর্থাৎ মাছ মাংস সহ নিত্য প্রয়োজনীয় সবজির দাম কিন্তু প্রতিনিয়তই বাড়ছে। সেই কারণে আমরা দেখেছি ভোক্তা যারা আছেন তারা কিন্তু অনেকটাই ক্ষোভ প্রকাশ করেছেন। আমরা যদি একজন ক্রেতার সঙ্গে কথা বলতে চাই, এই যে বাজারের অবস্থা, একটু জানতে চাই সবজির দাম দর কেমন?
সবজির দাম সবগুলা তো বৃদ্ধি হয়ে গেছে, আমরা মানে স্বাভাবিক জীবনযাপনে খুবই সমস্যা হচ্ছে। আমরা যে টাকা নিয়ে আসতেছি সেই টাকা দিয়ে বাজার করতে পারতেছি না, এই জন্য আমাদের চলতে খুবই কষ্ট হচ্ছে। শুনছিলেন যে আসলে ভোক্তারা বলছিলেন যে স্বাভাবিক জীবনযাপন করাও কিন্তু এই সবজির দাম বৃদ্ধি পাওয়া তাদের স্বাভাবিক জীবনযাপন করাও কিন্তু একটু কষ্ট হয়ে গেছে, সেই বিষয়টি তারা বলছিলেন। এবং আমরা এই বিষয়টি নিয়ে বিক্রেতা যারা আছেন তাদের সঙ্গেও কথা বলেছিলাম, তারা বলছেন যে আমদানি কমে যায় হঠাৎ করে এই সবজির দাম কিন্তু বেড়ে গেছে, সেই বিষয়টি তারা বলছিলেন। অর্থাৎ যারা বাজার মনিটরিং করে থাকেন তাদের সঙ্গেও আমরা কথা বলেছিলাম এবং বাজার মনিটরিং কাজে যারা নিয়োজিত রয়েছেন তাদের সঙ্গে কথা বলেছিলাম। অর্থাৎ তারা বলছেন যে রোজার ঈদের পরে কিন্তু ব্যবসায়ীদের সঙ্গে তারা এই বিষয়টি নিয়ে বিভিন্ন সময় আলোচনা করেছেন, অর্থাৎ বাজার কিভাবে নিয়ন্ত্রণে রাখা যায় সেই বিষয়ে তারা কিন্তু ব্যবসায়ীদের সঙ্গে আলোচনা করেছেন। এবং তারা বলছেন যে ময়মনসিংহের প্রত্যেকটি বড় বড় বাজার যে রয়েছে সেই বাজারে তাদের নির্বাহী ম্যাজিস্ট্রেট সহ ভোক্তা সংরক্ষণ অধিদপ্তর তারা কিন্তু মনিটরিং ব্যবস্থা জোরদার করেছেন এবং বাজার নিয়ন্ত্রণে রাখার চেষ্টা করছেন, সেই বিষয়টি তারা বলছিলেন। এছাড়াও আমরা দেখেছি ময়মনসিংহের বিভিন্ন বাজারে কিন্তু বিভিন্ন সময় ভোক্তা সংরক্ষণ অধিদপ্তর এবং নির্বাহী ম্যাজিস্ট্রেটরা তারা কিন্তু বাজারে অভিযান পরিচালনা করেন এবং দাম বৃদ্ধি রাখার কারণে কিন্তু অনেক ব্যবসায়ীদের জরিমানাও করা হয়, তারপরেও কিন্তু বাজার নিয়ন্ত্রণে কোনোভাবেই আসছে না, সেই বিষয়টি তারা বলছিলেন। আর ভোক্তারা ব্যবসায়ীদের দায়ী করছেন, আমরা দেখেছি সেই ব্যবসায়ীরা কিন্তু ভোক্তাদের দায়ী আসছেন এবং ব্যবসায়ীরা নানান কারণ দেখিয়ে ভোক্তারা বলছেন যে তারা কিন্তু দাম বৃদ্ধি করেছেন, সেই বিষয়টি আমরা দেখেছি। আমরা কিন্তু সেই বিষয়টি লক্ষ্য করেছি এবং ব্যবসায়ীরা বলছেন যে যদি মনিটরিং ব্যবস্থা জোরদার করা হয় তাহলেও কিন্তু তারা যে দাম রাখেন এবং মনিটরিং ব্যবস্থা জোরদার ছাড়াও কিন্তু তারা সেই দাম রেখে থাকেন, অর্থাৎ বলছেন যে কৃষক পর্যায় থেকে তারাই কিন্তু বেশি দামে সবজি সহ অন্যান্য নিত্য প্রয়োজনীয় পণ্য যে রয়েছে তারা সেই পণ্য কিনছেন। এবং বিশেষ করে কথা হচ্ছে যে সাধারণ ভোক্তা যারা আছেন তারা বলছেন বাজার মনিটরিং জোরদার করলে কিছুটা তাদের সাধ্যের মধ্যে বাজারে দরদাম আসে। এই ছিল আমার কাছে ময়মনসিংহের কাঁচা বাজার থেকে সর্বশেষ তথ্য। জেসিকা ইলিয়াস, আপনাকে ধন্যবাদ। দর্শক, চট্টগ্রাম এবং ময়মনসিংহের বাজার পরিস্থিতি জানাচ্ছিলেন আমাদের সহকর্মীরা।